আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমি নিয়ে এসেছিলাম আর একটি নতুন এডিটিং ভিডিও বা ম্যানিপুলেশন ভিডিও সম্পূর্ণ বাংলা টিউটোরিয়ালে। অবশ্যই ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি দেখে থাকলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। সো ভিডিওটি শুরু করা যাক, লেটস গো দ্য ভিডিও। আমি প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিব, তারপর এখানে সুন্দর যে একটি ডেডপুল ক্যারেক্টার ও মানানসই, এটাকে আমি এখন ঠিকমতো বসিয়ে নিব। দেন আমি এটাকে কপি করব এবং ভার্টিক্যাল উল্টিয়ে দেব। এখন শ্যাডোর যেখানে আমি শ্যাডো দিতে চাই সেইখানে আমি বসিয়ে দেব সুন্দরভাবে। এখানে আমি প্রথমেই ডিস্টর্ট করে নেব, ডিস্টর্ট করে সুন্দরভাবে শ্যাডো দিয়ে দেব। ডিস্টর্ট ক্লিক অ্যান্ড দেখো খুবই সুন্দরভাবে এই পাশে একটু ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও। সো এটা কিন্তু শ্যাডো পড়ে গেল। দেখো এখানে আমি একটু কাজ করব যেখানে সুন্দরভাবে জানি শ্যাডোর ইফেক্টটা পড়ে। এখন আমি এটার এক্সপোজটা এডিট করে তারপর আমি এটার অপাসিটি কমিয়ে দেব। এখন আমি শ্যাডোর উপরে হালকা মশলা দিব, আর একটু শ্যাডো দেব, যে যে অংশটা মানে রিয়েলিস্টিক একটু ভাব আনার জন্য আর একটু শ্যাডো দেব। এখন আমি এটাকে কালার লুকাবে গিয়ে তারপর এখান থেকে মুনলাইটের অপশনটা সিলেক্ট করব। ও ড্যাম, সেই হয়েছে তো, একটু হালকা অপোসিটটা কমিয়ে দেবো। এখন কেমন বেশি ডার্ক হয়ে গেছে, হালকা অপোসিটি এই তো ঠিক আছে, একটু এই তো ঠিক আছে, এখন ঠিক আছে। এখন ক্যারেক্টারের উপরে কিছু হাইলাইট করে দেব সাইড থেকে, জানে আর একটু পারফেক্ট লাগে। এখন পারফেক্ট মনে হইতেছে না যে ওই পেছনে যে লাইটটা পড়তেছে ওইটার যদি ইফেক্টটা না পড়ে তাইলে কেমন দেখায়। তার জন্য একটু সাইড থেকে হাইলাইট করে দিচ্ছি, জানতে ওইটার ইফেক্টটা জানি সুন্দরভাবে বোঝা যায়। এখন আমি ক্যামেরা রো ফিল্টারে গিয়ে তারপর মনের মাধুর্য দিয়ে এটাকে একটু সাজুগুজু করাবো, জানি সেই লেভেলের হয় এডিটটা। এন্ড বুম, এখন আমি এটার উপর হালকা হালকা ফগ দিব, কুয়াশা। Thank you.
এখন আমি ডেডপুলের কাদের উপর বা তলোয়ারের উপর একটু লাইট কালারের একটি ইফেক্ট বসাবো, যাতে আর একটু সেই লেভেলের লাগে। এখন ব্রাশ টুলের মাধ্যমে ইফেক্ট বসিয়ে দেবো কিছু, যাতে ক্যারেক্টারটা আর একটু পাওয়ারফুল বা মারাত্মক টাইপের কিছু লাগে, যাতে আরও অনেক পাওয়ার আছে, শক্তি আছে আমার সাথে, মানে তার সাথে কেউ পারবে না, এই রকমের কিছু একটা ইফেক্ট বসিয়ে দেবো। সো এটা কিন্তু ডান, এখন হবে আমার ফাইনাল খেলা ক্যামেরার ও ফিল্টারের। সো লেটস গো। সো ফাইনালি আমার ম্যানিপুলেশন এডিটটা হয়ে গেল। সো এটা করতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। এখানে কালার গ্রেডিং ইফেক্ট, মানে যত রকমের শ্যাডো, হাইলাইট, যত রকমের উপকরণ আছে সবই দেওয়ার চেষ্টা করছি। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবো, শেয়ার করবো, কমেন্ট করবো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও অল প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওটা যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।